তো এই যে গরুর দুধ দিচ্ছে দাদা, এই হলো সেই গরুর দুধ, যেই গরুর দুধটা এক্ষুনি দোয়া হলো। আর এই যে আমার জন্য একটা তাল পেড়ে দিয়েছি বলে দিয়ে, আমি অনেক বলেছি বলে। এই হলো তালের শ্বাস। তো আমি জীবনে প্রথম সবে ঢ্যাঁড়স কাটবো, এতদিন তো ঢ্যাঁড়স খেয়ে এসেছি, এই যে প্রথম প্রথম আমি ঢ্যাঁড়স কাটলাম। ভেরি গুড মর্নিং। তো মামার বাড়ি এসে আরেকটা নতুন সকাল শুরু হলো। তো আজকের আবার নতুন কিছু আমি দেখানোর চেষ্টা করবো। তো সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে একটা জিনিস আমার চোখে পড়লো, তো চলুন জাস্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে গরুর দুধ দিয়েছে আমার দাদা, কি করছে বাচ্চাটা, দুধ খাচ্ছে? ও এই হলো সেই গরুর দুধ, যেই গরুর দুধটা এক্ষুনি দোয়া হলো। আর আমি আপনাদেরকে দেখালাম, যেহেতু একটা গরুর দুধ ওই জন্য ছোটো কেলডির হাফ কেলডি হয়েছে, বাট এই দুধের অনেক স্বাদ, আর এই দুধ ভীষণ হাই প্রোটিন যাকে বলবো, একদম র দুধ। তো এই যে র দুধ, এরা কিন্তু এখানে জল তো চায় না, এই র দুধই খায় এরা। তো এখন বাজে কিন্তু সাড়ে আটটা মতো, ঠিক আছে। তো এখন আমার ছোট মামা মানে তাল গাছে উঠবে, তো সেই সব গ্রামের যে সকালের যে দৃশ্য বা ছবিগুলো না জাস্ট আমি আমাদেরকে তুলে ধরছি বা ধরার চেষ্টা করছি, তো সেটাও জাস্ট আমি আমাদেরকে দেখিয়ে নেবো যে কিভাবে তাল গাছে ওঠে, উঠে রস পারে, রস নিয়ে কিভাবে তাড়ি করা হয়। সেটা একটা নেশার একটা জিনিস গ্রামের দিকে যাকে বলা হয় তাড়ি। সো আরো অনেক কিছুই করে, সেই রস নিয়ে পাটালি করে, গুড় করে, অনেক কিছুই করে। সো সেগুলো জাস্ট আমি আমাদেরকে দেখিয়ে নেবো। এখন এই তাল গাছে উঠছে, দিয়ে তালে রস বের করছে, ঠিক আছে। করে আর ওই যে কি বলবে, ভাঁড় না, ভাঁড় ভাঁড় বুঝতে পারা আছে, ভাঁড় করতে গেছে, এবার ভাঁড় নিয়ে নাম নাম দিয়ে নিয়েছে। এক ঘন্টা একটা তাল পেরিয়ে আনলো আমার জন্য। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন রস খাচ্ছে সকালবেলা। দেখ কত রস হয়েছে, এই যে হাফ বালতির থেকেও কম রস হয়েছে। আর এই যে আমার জন্য একটা তাল পেড়ে দিয়েছি উপর দিয়ে, আমি অনেক বলেছি বলে। তো এটা এখন আমি খাবো। এখন আমি খাবো আবার রেডি বলছে নাকি, এই যে সাদা এগুলো বের করে দিতে হবে, আর এগুলো নাকি খেলে পেট যন্ত্রণা করবো, জানি না, বাট তবু বলছে যখন এগুলোকে ফেলে দিই। সো এই যে তাদের শ্বাসটা অফিসে অনেক কষ্ট করে ছাড়লাম, কিন্তু এবার আমি খাবো, অনেকদিন বাদে খাবো, একদম ছোটোবেলায় খেতাম, মনে নেই যে কবে খেয়েছি, বাট এই এসে মামার বাড়িতে এসে খাবো আমার। ভালো সত্যি মনে হয় একটু নাচে নাচে টাইপের লাগছে, ক্যাচে ক্যাচ করছে, বুঝলে, যা খেতে খুবই ভালো লাগে। ওই জন্য আমাদের শহরে এইসব তালের শাঁসেরগুলো কত দাম, ছোটো ছোটো তালের কত দাম জানেন আপনারা, আর এখানে তো জাস্ট এরা এগুলো পেরে খায়, যদি এদের গাছে ফলে বলে, তাহলে কেউ খাবি খাবি, তাহলে আমি খাই। আর এটা হচ্ছে আমাদের মেজ মামার বাড়ির গোলা, আগে মানে পুরানো যে গোলা গোলা হতো না ধানের, এইসব জায়গায় ধান রাখা হতো বা স্টক করে রাখা হতো, সেইগুলো গোলা, ভালো করে দেখা গোলাটা
এই গোলাটা এখনো আছে, এই যুগে এই গোলা এখনো আছে আমার নিজের মামার বাড়ি, মানে আমার নিজের নিজের মামার বাড়ি। তো এই এত বড় এতে ধানও আছে। তো আজকের একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যে ঢেঁড়সের বাগান মানে ঢেঁড়সের যেসব গাছ আছে যে চাষ করা, তো সেখান থেকে ঢেঁড়স কীভাবে তোলা হয় তো সেগুলো জাস্ট আমি আমাদেরকে দেখাবো। সো এই হলো ঢেঁড়সের বাগান, যাকে আমাদের শহরে বা কলকাতায় বলা হয় ঢেন্ডি। সো এটা অনেক বড়, জাস্ট এইটুকুনি দেখাচ্ছি, কিন্তু পুরোটাই বলতে পারেন যে ঢেঁড়স বাগান। এই দেখতে পাচ্ছেন মাঠ, এই যে মাঠে চাষবাস হয় আর কি বেসিক্যালি। এগুলো তুই কি তুলছিস? দাঁড়া দেখি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জাস্ট ঢেঁড়স হয়ে আছে, দেখুন এই যে হয়ে আছে, ওইটা দেখুন কত বড় বড়, যে ঢেঁড়স হয়ে আছে এই যে গাছে সব বড় বড় ঢেঁড়স হয়ে আছে। তাই হবে বড় বড় ঢেঁড়সগুলো কই গেল? যাই হোক, এই তো আছে, এই সব লাইন দিয়ে দিয়ে করা আছে। এই দেখতে পাচ্ছেন তুলছিসটা কীভাবে, তোল দেখি, ও ব্লেড দিয়ে কাটতে হচ্ছে। বাহ, এটা কাটবি না, এই এই যে লম্বাটা। বাহ, এই যে ব্লেড দিয়ে কাটতে হচ্ছে, এতে টেন তো ছেঁড়া যাবে না। আর এই যে ঢেঁড়স গাছের এই যে পাতা যদি একবার গায়ে লাগে না এই গরমের সময়, সত্যি খুব চুলকায় গা। এই যে ঢেঁড়স গাছের এই যে কাঁটা, ওখানে একটা আছে তো কচি না। তো আমি জীবনের প্রথম সবে ঢেঁড়স কাটবো, এতদিন তো ঢেঁড়স খেয়ে এসছি, কিন্তু কাটতে হয় কীভাবে ওদের থেকে দেখে নিলাম। এটা কেটে দিয়েছি, এইদিকে এইদিকে একটা বড় ঢেঁড়স আছে, এই যে বড় ঢেঁড়স, এটা দিয়ে ওদের মতো জাস্ট কাটবো জোর দিয়ে। বাবা, যাই হোক, এই যে প্রথম প্রথম আমি ঢেঁড়স কাটলাম, আর কয়েকটা কাটি। একটা কেটে নিলাম, এগুলোই ধরবো যে এখানেও আছে, এখানেও একটা আছে, এই যে আর একটা কাটলাম থেকে বড়। এই যে ধুমটা করে বেশ শক্ত। সো আমি জানতাম না যে ঢেঁড়স কীভাবে কাটে, এই সবে আমি ঢেঁড়স কাটছি। যাই হোক, কেটে খুবই মজা পেলাম ঢেঁড়সগুলো, পরের গাছে ঢেঁড়স কেটে সত্যি খুব মজা পেলাম। যাই হোক, এখন ওরা কাটুক, আমি আর কাটবো না যে তোমার হাত পা চুলকাচ্ছে।